তারপর কলকাতার বিবর্ণ সকালে ঘরে ঘরে ইলিশ ভাজার গন্ধ, কেরানির গিন্নির ভাঁড়ার সরস সর্ষের ঝাঁজে, এলো বর্ষা, ইলিশ উৎসব। বর্ষা এসেছে অনেকদিন, কিন্তু সেভাবে ইলিশ মিলছিল না। অবশেষে কি অপেক্ষার অবসান? এবার কি মধ্যবিত্তের পাতে ইলিশ উৎসব? আশা জাগিয়ে দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা, কাকদ্বীপ, ডায়মন্ড হারবার, সাগর, পাথর প্রতিমার ঘাটগুলিতে ভিড়তে শুরু করেছে ইলিশ বোঝাই ট্রলার। বুধবার রাত থেকে বৃহস্পতিবার বেলা পর্যন্ত এসেছে প্রায় 11 লক্ষ কেজি ইলিশ, যা এই মরশুমে সবচেয়ে বেশি। 50 মন করে এক একটা ট্রলার, তাতে প্রায় 1100 টনের মতো এই পর্যন্ত আমাদের মাছ চলে এসেছে এই 4 দিনে। আর তাতে করে মোটামুটি গোটা বাজারেও মাছ ছেয়ে গেছে। পশ্চিমবাংলা থেকে আরম্ভ করে বিভিন্ন যে বাজার আছে সব জায়গায় মাছগুলো ছড়িয়ে গেছে। পাইকারি বাজারে 500 থেকে 600 গ্রামের এই ইলিশের দাম 300 থেকে 350 টাকা, 700 থেকে 800 গ্রাম ওজন হলে 400 থেকে 500 টাকা, আর পাইকারি বাজারে 1 কেজির ইলিশ 800 টাকা। ব্যবসায়ীদের আশা আগামী কয়েকদিনে আরও ইলিশ উঠবে, যোগান এক ধাক্কায় বেড়ে যাওয়ায় কমবে দামও। সাত থাকলেও এতদিন মধ্যবিত্তের নাগালের বাইরেই ছিল, অবশেষে বাজারে এলো রূপালী ইলিশ। দেরিতে হলেও বাজারে রেকর্ড সংখ্যক ইলিশের যোগান জানিয়ে দিচ্ছে বাঙালির রসনা তৃপ্তিতে কোনো খামতি থাকবে না। নামখানা থেকে জয়দীপ হালদার, এবিপি আনন্দ।